हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। आज के नतून दिन सकाले एक नतून भिडियो नहीं चले तुम्हारे हमें पाथर भ्रमणे गए तो प्रथम एक क्लिप तुम्हारे देखल तो एसे बिछाना परिष्कार करछि तक 8:30 बजे तक मे घूम उठे जोर कर घूम तुले दिए वही तो बदमाइशी करछना गुछाते देवे ना मशारी तुलते देवे ना तो जरा जोर ओके मशारि तुले बिछना गुछाचिलाम 8:30 बेजे गेछे तक और घूम भागे नि तो करा जाबे तो जोर ओके तुललाम तुले बिछानाटा परिष्कार करे ओके तारपर फ्रेश करिए सब किछु काज करछिलाम तो तोमरा देखते थाको मेयेर बदमाइशी आमार काज। ড্রেসিং টেবিলটা প্রচন্ড অগোছালো হয়ে আছে তো ভাবলাম আজ ড্রেসিং টেবিলটা খুব পরিষ্কার করে নি আর মেয়ে থাকলে তো আমার অগোছালো করেই এমনিতেই মায়ের একটু নোংরাই হয়ে গেছে মায়ের শরীর অতটা ভালো না মা করতেও পারছে না তাই আমরা এসছি অনেক কাজও মাকে করতে হচ্ছে তার জন্য ভাবলাম ড্রেসিং টেবিলটা মায়ের ক্লিন করে দিই তো সেই কাজে আজকে করলাম ড্রেসিং টেবিলটা আজকে ক্লিন করলাম তো তোমরা দেখতে থাকো এখানে মা মাছ ধুচ্ছে মাছ ধুয়ে মাছটা নিয়ে এসেছে কিন্তু মাছের পেটে অনেক ডিম তো মাছটাই ছোট হয়ে গেছে মানে পেটটা পাতলা হয়ে গেছে আর গুগলিও তুলে নিয়েছে যে অল্প কটা গুগলি দেখতে পাচ্ছ এসে ঝোলে দেবে বলে কারণ একটু প্রোটিনের জন্য আমার মানু পছন্দ করে আমার মানু আজকে টিফিনে লুচি খাবে বাইনা করেছে তাই লুচি হয়েছে তার জন্য চল আমি দিছি এনে 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 খেলে খেলে দাদুনির ভালোবাসা বাবা শুয়ে শুয়ে টিভি দেখছে গরমে আর লুচি নিয়ে যেতে বাবা কি আর করে চাইছে সাথে ইয়ার কি করছে তো সেটাই দুজনে সবসময় ফোন শুটে চলতেই থাকে छादे चले जामा कपड़ शुकनो करते चान लुचिटा कर दिलाम स्नान करार पर तारपरे छादे एसे जामा कपड़गुलो मेलछे मेले तारपर नीचे जाब नीचे गिये देखि कि रान्ना हय अनेक दिन पर आज के रोद उठे तो छादे जामा कपड़गुलो मेले दिलाम और आकाशे देखो तुलो तुलो मेघ जान से शरतकाल पड़े गेछे दुर्गा पूजोर समय जो मेघगुलो थाके ना शरतकाले सेई रकम मेघगुलो जान मने होच्छे पिजा तुलोर मतो आमार तो एई धरनेर तुलो तुलो माने एई सादा सादा मेघ दिलेई मने हय जान दुर्गा पूजो फिलिंगसटा आसे आमार मने अनेकेरई आसे आमार मतो कारण दुर्गा पूजो जेहेतु बांगालीदेर साथे जड़िये आछे मनेर साथे तो शेष हार साथे साथ ही मन है कब आबार आसबे कब आबार आसबे ठीक ए बछर तई जदिओ करोनाटा बड़ो बाधा तबुओ आमादेर मन माने ना सेई दुर्गा पूजोर प्रति एकटा आकर्षण तो थेकेई थाके Thank you.
এই নিচে যাচ্ছি। এই ঘরে দেখো কাকিমা ঘরে নেই, বোনের বাড়ি গেছে, বোনের শরীর খারাপ বলে। তো কাকা আর ভাই আছে, তো মেয়ে বাড়িতে না থাকলে যেমন ঘর অগোছালো থাকে এদেরও তাই অবস্থা, ঘর অগোছালো হয়ে রয়েছে একদম। খাচ্ছে ওরা আমাদের কাছে, কিন্তু ঘরটা তো আর পরিষ্কার মায়ের পক্ষে সম্ভব হয় না। এই তো ভাইয়ের বাড়িতে এসে আমার মানু বদমাইশি করছে, এই সবসময় মামার কাছে ওর আড্ডা এখন। আর ও খাতা দেখছিল স্কুলের, আর একটাকে ফোন করেছিল, তাই পাশের বাড়িকে বলতে গেলো, প্রয়োজনে কি ফোন করেছিল তার মাকে ডাক্তারখানা নিয়ে যাবে সেটা বলতে গেলো। তো এই যে স্কুলের খাতাগুলো ও দেখছিলো, আর মানু বদমাইশি করছিলো খাতা পেন নিয়ে। এখানে সাউন্ডটা ছিল, কিন্তু কি করতে গিয়ে সাউন্ডটা দেখছি ডিলিট হয়ে গেছে, নাহলে কথাগুলো সবই শোনা যাচ্ছিলো। হঠাৎ আবার দেখছি কি করতে গিয়ে আমি ওর সাউন্ডটাই দেখছি ডিলিট হয়ে গেছে, কি করে বুঝতে পারলাম না। তো ওই খাতা দেখছে স্কুলে, ওদের স্কুলে মিড ডে মিল দেওয়া হয়, তখন ওই মাসে মিড ডে মিল দেওয়া হয়, তখনই ওদের কোশ্চেনও বাচ্চাদের দেওয়া হয় স্কুলের বাচ্চাদের, সেই খাতাগুলোই ও চেক করছে। আমার ভাই এটা স্কুলের টিচার, এই স্কুলেরই খাতা দেখছে বাচ্চাদের, সেটাই আমাকে দেখাচ্ছিলো যে মিড ডে মিল দেয় সবসময় খাতা দেখাচ্ছিলো। এই তো মাছ ভাজা বসিয়েছি, কিন্তু বেশিক্ষণ বসিয়েছি, তারপরে আমার মা ওকে তুলে দিয়েছে। মায়েরা যেমনই হয় হয়তো এমনই হয়, কাজ করতে মেয়েদের দেয় না বাপের বাড়ি এলে, যত কষ্টই হোক নিজেরা করতে থাকে। তো বসিয়ে দিই, তা কিছুক্ষণ পরে আমাকে তুলে দিয়েছে। এই মেয়ে খেলাগুলো নিয়ে যাচ্ছে, যতই বলা হয় অন্য ঘরে খেলতে ঠিক না, ওর টিভির ঘরেই ও খেলাগুলো নিয়ে যাবে আর সেখানটাই নোংরা করবে, ওই ওই তাই করছে। একটা কথা শোনা, ঘরেও যেমন নোংরা করে এখানেও তাই। কত সুন্দর ঘরটা গুছালাম, আমার ঘরটা যেই গেছে সেই ড্রেসিং টেবিলটা গুছিয়েছি বলে কেউ বলবে? হ্যাঁ, এই মা সব গুছাও, শুধু ঘাটলে হবে সব কিছু। তুই ঘরটা কি করেছিস দেখ, কেউ বলবো আমি এই গুছিয়েছিলাম সকালে। হ্যাঁ না, লিপস্টিক পরতে নেই বেবি, না লিপস্টিক পরতে নেই বেবি, বলেছি কি বেবিদের লিপস্টিক পরতে নেই, একবারে পরা যাবে না, বাবা বকবে, বাবা যদি শোনে যখন বাবা আসবে কালকে। যাও যাও, তুমি কি করবে করে আমার গোছাও, না শুকিয়ে গেলেও হবে না তো, মামা যখন দেখে ফেলবে আর বলে দেবে তো বাবাকে যে রায় লিপস্টিক পরেছিল। কি করছো, তাড়াতাড়ি নাও, রায় স্নান কমপ্লিট হলো, এবার আমরা খাবো দুপুরের খাওয়া। এই খাবি তো ভাত, আবার কি করছিস, একটার বেশি নষ্ট করবে না, তুমি দুটো নিয়ে নিয়েছো। শুধু টিপ নষ্ট করে, শুধু টিপ নষ্ট করে, একটার কথা শোনা শুধু টিপ গুলো নষ্ট করে। ও মা পাচ্ছিনি, চেষ্টা করো না, চেষ্টা করতে হবে না তোমাকে, পারিনি একটু, চেষ্টা করো, ওখানে যাও, ওখানে গিয়ে চেষ্টা করো। হ্যাঁ তুমি চেষ্টা করো, টিপটা উপরে ওঠো, টিপটা টিপটা পড়ে যাবে, এক্ষুনি পড়ে যাবে টিপটা। আমি ব্লু কালারের টিপ পরেছি বলে ওকে ব্লু কালারের টিপ পরতে হবে, ওকে দুজনই ম্যাচিং ম্যাচিং এর জামা পরেছি, দুজনই ব্লু কালারের জামা পরেছি, দুজনই ব্লু কালারের টিপ পরেছি। আমার আমার ব্রেসলেটটা রেখে দাও হাত থেকে খুলে, আমার আন্দামানের স্মৃতি রেখে দাও। আজকে আমার মা রান্না করেছে ডিমের টক, ভাত, ডিম ভাজা, আলু ভাজা,
মাছের ঝোল গুগলি দিয়ে আর মাছ দিয়ে এখানে ডিম ভাজা রেখে দিয়েছে তেল আছে তেল ভাজা আর এখানে মাছ খাবে না মাছের ঝাল আর ডিমের ঝাল এইগুলোই আজকের মেনু মানে ডুমুর এই ডুমুর খাবি বলছিলি এটা ঝোলের ডুমুর ডুমুর দিয়ে ঝোল করা চাই তুই কাঁচকলা ডুমুর ডুমুরটা খেয়ে দেয় কোনদিন ডুমুর খাই না এখন অন্ত গুগলি খেতে আমার ভালোবাসে রেখে নিলাম টপ করে মাছের ডিমের টক খাবি এই ডিমের টক খাবি মাছের ডিমের টক ওই দোকানে আছে হাই আজ পেট পুরে খেয়েছি আমার মনের মতো রান্না হয়েছে আজকে দিল্লি কত কি মা রান্না করেছে আসলে এই রান্নাগুলো আমি পছন্দ করি আমার সেখানে যে রান্নাগুলো হয় মানে আমার বাড়িতে শ্বশুর বাড়িতে এখানে বাপের বাড়িতে রান্নাগুলো একটু আলাদা হয় আর যেহেতু ছোট থেকে এইসব রান্না খেয়ে আমি অভ্যস্ত আর এইসব রান্নাগুলো আমি খেতে পছন্দ করি কিন্তু শ্বশুর বাড়ির রান্নাগুলো একটু আলাদা হয় কম ঝাল মশলা একটু ঝোল পোস্ত এইসবই বেশি হয় আর এখানে তো আমি যেগুলো খেয়ে বড় হয়েছি মানে এগুলো খেয়ে আমি বড় হয়েছি তো এগুলোই আমার ভালো লাগে তো সেই যেগুলো যেগুলো পছন্দ করি সেগুলোই মা করেছিল যেমন ডিমের টক মাছের ডিমের টক আমার খুব পছন্দের একটা জিনিস তো দেখলে কী কী রান্না হয়েছে সেসব দিয়েই খেয়েছি সবার খাওয়া হয়ে গেছে মেয়ে মামার কাছে গেছে ও এলে এবার ঘুম পাড়াবো আমি একটু শোবো তারপর ওটা ভিডিও এডিট করবো তারপর ওকে বাইরে এবার ঘুরতে নিয়ে যেতে হবে তো আজ এই পর্যন্তই আর বেশি ভিডিওটা বড় করবো না অনেক এমনিতেই বড় হয়ে গেছে তো দেখা হচ্ছে পরবর্তী দিনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের শরীরে খেয়াল রাখবে সবাই হাসি মুখে থাকবে আর আমিও হাসি মুখে থাকার চেষ্টা অবশ্যই করবো আর আমরা সবাই ভালো আছি ভালো থাকার চেষ্টা করব তো আর এই পর্যন্তই টাটা বাই বাই লাভ ইউ